হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। জি, আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ কবিরাজ গাছন্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। জি প্রিয় ভাই ও বোনেরা, লং টাইম সময় ধরে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে পারিপার্শ্বিক কিছু ব্যস্ততার কারণে হয়তো বা রেগুলার ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। তো নতুন একটা গাছটা নিয়ে হাজির হয়েছি আমি। আমার চ্যানেলে যারা পুরাতন নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি আসলে কী বিষয়ে কথা বলি, কোন কোন বিষয়গুলো তুলে ধরি, কী কী সমস্যাগুলো তুলে ধরি বা সমাধান তুলে ধরি, সেই জিনিসগুলো জানেন। আর যারা মূলত আমার চ্যানেলে নতুন তাদের জন্য নোটেড অবশ্যই যে আমি মূলত সবসময় যৌন বিষয়ক, যৌন স্বাস্থ্য বিষয়ক আপনার সমস্যার সমাধান কীভাবে আয়ুর্বেদিক বা প্রাকৃতিক, সম্পূর্ণ প্রাকৃতিক গাছগাছটা দিয়ে সহজে নিরাময় করা যায়, সেই জিনিসগুলো আমি সবসময় আলোচনা করে থাকি। এবং আপনাদের হাতের নাগালে বা আশেপাশে যদি কোনো সবথেকে ভালো মানের যে গাছগাছটাগুলো পাবেন আপনারা, সেগুলো চিনিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা যারা নতুন তারা একটু স্ক্রিপ্ট করে করে চ্যানেলটা ঘুরে আসলে আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন বা ক্লিয়ার একটা জিনিস বুঝতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আশা করি হয়তো বা অনেকটা সমাধান আপনি পেয়ে যাবেন। আর এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে থেকে ফোন দিয়েও আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। তো কথা বাড়াবো না, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আগের ভিডিওগুলো একটু দেখে আসবেন। তো আজকের বিষয় হচ্ছে কিছু গাছের শিকড় নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা মূল্যবান শিকড়। এটা কোন গাছ, কোথায় পাওয়া যায়, এটা কি বিষয়ে, আসলে এটা যেহেতু যৌন বিষয় নিয়ে আমি কথা বলি, এটাও অবশ্যই যৌন বিষয়ক, এটা যৌন বিষয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা গাছ বা শিকড় মূল। তো এই জিনিসটা নিয়ে আলোচনা করব এবং এটার নামও বলবো, এর দাম কত, কোথায় পাবেন বা কীভাবে সংগ্রহ করবেন, কীভাবে খেতে হবে, সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে কিছু বিষয় না বললেই নয় যে মূলত দেখা যাচ্ছে যে আমাদের সমাজে বেশিরভাগই যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, অনিয়মিত মাসিক, সাদা স্রাব বা তলপেটে ব্যথা, এ ধরনের এই সমস্যাগুলো দিন দিন ক্রমশই বাড়ছে। তো এগুলোর ক্ষেত্রে হয়তো বা আমাদের কিছু অসচেতনতার অভাব, কিছু জানার ভুল, আবার কিছু শারীরিক প্রবলেমের কারণে সৃষ্টি হয়। তো যে কোনো কারণ বা যে কোনো সমস্যার সৃষ্টি হলে কি কারণে সৃষ্টি হলো বা কি কি সমস্যার কারণে সৃষ্টি হচ্ছে, এই জিনিসগুলো খুঁজে বের করা দরকার এবং সেই অনুযায়ী আপনাকে প্রপারলি স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট নেওয়া দরকার। অর্থাৎ রোগের গোড়া যদি বের করতে না পারেন তাহলে কিন্তু রোগে আপনি সারতে পারবেন না। তো যাই হোক, আজকের বিষয় বা টপিক হলো এই গাছের শিকড়। এই শিকড়টা খুবই মূল্যবান একটা শিকড়, এটাকে বলা হয় ইন্ডিয়ান জিনসেং। জি আবারও বলতেছি, এটাকে বলা হয় ইন্ডিয়ান জিনসেং বা পাহাড়ি অশ্বগন্ধা। এই অশ্বগন্ধাটা খুবই রেয়ার, বাজারে আমরা সাধারণত যেগুলো পাই সাধারণত দেশি অশ্বগন্ধা বা চাষের বা পাটনায় অশ্বগন্ধা, কিন্তু এটা হলো আপনার পাহাড়ি অশ্বগন্ধা বা আপনার ইন্ডিয়ান জিনসেং বলা হয়। এটা কিন্তু অনেক মোটা, দেখেন এটা কিন্তু অনেক মোটা। সাধারণত বাজারে যে অশ্বগন্ধাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই যে এটার মতো চিকন, ছোটো ছোটো এইরকম চিকন চিকন ছোটো ডাটা পাওয়া যায় বা এত মোটা হয় না, কারণ এগুলো পাহাড়ি অঞ্চলে জন্মায় এবং এর বয়সও অনেক। গাছগুলো দেখতেছেন অনেক মোটা, দেখেন গাছগুলো দেখা যাচ্ছে অনেক মোটা। তো যাই হোক, দেখেন কতটা মোটা। তো এই গাছের শিকড়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনার দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে কাজ করে, উত্থানের ক্ষেত্রে কাজ করে, তারপরে আপনার শুক্রাণু বৃদ্ধিতে কাজ করে, যাদের বাচ্চা হয় না তাদের ক্ষেত্রে এটা কাজ করে। এছাড়া দেখা যাচ্ছে যে স্নায়ুতন্ত্রের কাজ করে, দেখা যাচ্ছে অতিরিক্ত মানসিক চাপ থাকলে, স্ট্রেস থাকলে তাদের ক্ষেত্রে এটা কার্যকরী। যেহেতু অশ্বগন্ধা আপনার আগেও জানার আগেও আমি এর আগে ভিডিও দিয়েছি যে অশ্বগন্ধা খেলে মোটামুটি ঘুম ভালো হয়, রিফ্রেশ থাকা যায়, মাইন্ড ফ্রেশ করা যায়। তো যারা দেখা যাচ্ছে যে নিয়মিত স্ট্রেসের মধ্যে থাকেন, চাপের মধ্যে থাকেন, তাদের জন্য অশ্বগন্ধা ভালো। তবে পাহাড়ি অশ্বগন্ধাটা যৌন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো বা খুবই অতুলনীয় একটা জিনিস। এটা সাধারণত বাজারে বিক্রি হয় না, এটা বাজারে বিক্রি না হওয়ার কারণ এটা সাধারণত দেখা যাচ্ছে যে একান্ত কবিরা যারা তাদের প্রয়োজন হয় তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। বাজারে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে জন্মায় কিছু অল্প পরিমাণে,
খুব অল্প পরিমাণে পাওয়া যায়। দেখা যাচ্ছে খুঁজে খুঁজে সংগ্রহ করে, আমি এটা যে কাঁচা গাছ দেখতেছেন, গাছ কিন্তু কাঁচা, আপনারা বাংলায় বুঝতে পারবেন, এই যে দেখেন কাছে তা এখনো কাঁচা, এটা কাঁচা গাছ। যাই হোক, তো এগুলো সংগ্রহ করা হয় ঔষধ তৈরিতে, কারণ ওষুধ তৈরিতে পাহাড়ি ওই অশ্বগন্ধার কোনো বিকল্প নেই। তো এছাড়া বাজারে সাধারণত যেগুলো পাবেন সেগুলো পাট নাই, সেগুলোও ভালো, খারাপ না, ওগুলো ব্যবহার করতে পারেন। আর এটা আমরা সংগ্রহ করি বিভিন্ন লোকজনের দ্বারা, আমাদের যেহেতু ওষুধ তৈরি করতে হবে, রোগী ভালো করতে হবে, আমাদের মেইন উদ্দেশ্য হলো রোগীর সর্বোত্তম প্রচেষ্টা করা, যার জন্য আমরা দেখা যাচ্ছে যে হয়তো বা দু চারজন লোক আমরা রেখে দিচ্ছি যারা রেগুলার বিভিন্ন জঙ্গল বন জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের গাছগাছটা যেগুলো পায় প্রাকৃতিক সেগুলো সংগ্রহ করায়। তো এইটাও সেই তারই একটা অংশ, এই পাহাড়ি অশ্বগন্ধা। এই গাছটা দেখা যাচ্ছে যে কাঁচা সরাসরিও খাওয়া যায়, আপনি কেটে টুকরো টুকরো করে কেটে চিপিয়ে খেতে পারেন, এতেও আপনার বীর্যের ঘনত্ব অনেক বাড়বে, দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে রিকোভারি করে, এছাড়া আপনার উত্থানজনিত সমস্যা রিকোভারি করে। আর এর বড় কিছু গুণাগুণ আছে, যে গুণাগুণগুলো অন্যান্য রোগের ক্ষেত্রেও কাজ করে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে এই ইন্ডিয়ান জিনসিং খুব ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, মানসিক চাপ কমায়, তারপরে আপনার রক্তচাপ স্বাভাবিক রাখে, অর্থাৎ রক্তের প্রবাহ যেটা ব্লাড সার্কুলেশন শরীরের, এই জিনিসটা আপনার ঠিক রাখে। তারপরে দেখা যাচ্ছে যে আপনার উত্থানের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, তাই অর্থাৎ উত্তেজনার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এটা যদি রেগুলারলি খাওয়া যায় দেখা যাচ্ছে উত্তেজনা বাড়ে। এটা সংগ্রহ করার কারণ হলো আমরা বাজিকরণ একটা বটিকা তৈরি করতেছি, এই বাজিকরণ বটিকার এই পাহাড়ি অশ্বগন্ধা বা ইন্ডিয়ান জিনসিংটা কাঁচা অবস্থায় লাগে, এটার জন্যই সংগ্রহ করা। আরও কিছু গাছ আছে, তার মধ্যে এই তিন চারটা আপনাদের দেখার জন্য নিয়ে এসেছি। তো এটা খুবই মূল্যবান গাছ, কেউ যদি পাহাড়ি এলাকায়, বাংলাদেশে পাহাড়ি অঞ্চলেও এটা হয়, তো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলেও যদি কেউ এই গাছগুলো অশ্বগন্ধা গাছ তো চেনে নিই, অশ্বগন্ধার এই শিকড় যদি কেউ দিতে পারেন আমরা চিনে নেব, কোনো সমস্যা নেই। যদি কেউ তুলে তুলে খুঁজে খুঁজে বের করে সংগ্রহ করে দিতে পারেন, তাহলে তার যথাসম্মানপূর্বক পারিশ্রমিক যেটা হবে সেটা আমরা দিয়ে দেব। আর যেটা কথা না বললেই নয় যে অনেক ভাই বোন আছে যাদের আসলে দ্রুত বীর্যপাত হচ্ছে, বা আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, বা দীর্ঘদিন যে কোনো ধরনের যৌন সমস্যা ভুগতেছেন, দেখা যাচ্ছে অনেক জায়গায় ট্রিটমেন্ট করে ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে অনুরোধ আমার চ্যানেলে ভিডিওগুলো একটু ঘুরে আসবেন। আগের ভিডিওগুলোতে ম্যাক্সিমাম আপনার পয়েন্ট আকারে সব কিছু সমাধান দেওয়া আছে, বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া আছে। আর আজকে মূলত যেহেতু সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো না, কারণ আজকে জাস্ট শুধু এই শিকড় বা গাছটা দেখানোর জন্য নিয়ে এসেছি। তো এই যে দেখেন, এটা কিন্তু মটমটা, কিন্তু স্বাদে কিন্তু একটু তিতা হবে, এটার গন্ধ আছে, এটা প্রচুর মানে একটা গন্ধ থাকবে, গন্ধটা হলো আপনার ঘোড়ার মূত্রের মতো গন্ধ আর কি, যেটা ঘোড়ার মূত্র বা ঘাম বা মানে একটা অসহ্যকরই গন্ধ, কিন্তু গন্ধ হলো এটা মোটামুটি খুবই ভালো, এটা শুকায় চূর্ণ করেও খাওয়া যায় বা কাঁচাই অবস্থা হচ্ছে খেতে পারলে খুবই ভালো, তবে একটু তিতা স্বাদযুক্ত হবে। এটা খুবই ভালো মানের একটা শিকড় বা গাছের মূল, বা এরকম পরিমাণ যদি কেউ রেগুলার খেতে পারে, এই পরিমাণে আর প্রতিদিন যদি চিবিয়ে খেতে পারে খালি পেটে সকালে অথবা রাত্রে, তাহলে দেখা যায় কাঁচা অবস্থায়, আর যদি শুকিয়ে গুঁড়া করেন তাহলে দুধের সঙ্গে খেতে হবে, দুধের সঙ্গে খাওয়ার পরে রাত্রিবেলা খেতে পারেন, তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন যদি এভাবে এই পরিমাণ টুকরা খেতে পারেন, ইনশাল্লাহ দ্রুত বীর্যপাত থাকলে সেটা ইনশাল্লাহ রিকোভারি হবে, যদি সেটা তার মতো দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে কারণ আছে, আসলে পরিপূর্ণভাবে এভাবে বলাটাও ঠিক না, কারণ বিভিন্ন কারণে দ্রুত বীর্যপাত হয়ে থাকে, যে কারণে যদি স্বাভাবিক ধাতু দুর্বলতার কারণে হয় তাহলে এটা পরিপূর্ণ এই গাছেই সমাধান হয়ে যাবে। আবার যদি আপনার দেখা যাচ্ছে মেহ প্রমেহ বা প্রসাবে আগে বা পরে ক্ষয় বা অন্যান্য সমস্যা থাকতে পারে, তো এই ধরনের সমস্যার কারণ হলে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, ওগুলোর ট্রিটমেন্ট আলাদা ঔষধ আছে সেভাবে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। আবার দেখা যাচ্ছে অনেকের ডায়াবেটিসের কারণেও সমস্যা হতে পারে, দেখা যাচ্ছে লিভারের কোনো সমস্যা বা ফ্যাটি লিভার এই ধরনের সমস্যা থেকেও কিন্তু যৌন সমস্যার সৃষ্টি হতে পারে। তো যাই হোক, আপনার যে সমস্যাগুলো হচ্ছে আপ টু বটম, আপনার যে সমস্যাগুলো ফেস করতেছেন সেই সমস্যাগুলো নিয়ে আপনি চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সে অনুযায়ী আপনি ফোন দিয়ে আলোচনা করতে পারেন যে আপনার এই এই সমস্যা হচ্ছে, এতদিন যাবৎ সমস্যা হচ্ছে বা এই ফেস করতেছেন, বা সরাসরি আমি যেহেতু নরসিংহপুর বাজার আশুলিয়া আমার দোকান আছে, আপনি চাইলে সরাসরি আসতে পারেন, এসেও আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আপনার সমস্যাগুলো সব কিছু আলোচনা করলে তখন আপনার বুঝে তারপর আপনাকে বলা যাবে যে আপনার এই এই সমস্যার জন্য এই সমস্যাটা হচ্ছে, আপনাকে এইভাবে এই ওষুধগুলো বা এই কাজগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে কন্টিনিউ করতে হবে।
বা এভাবে কন্টিনিউ করলে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থতা চলে আসবে। তো যাই হোক, আজকে কথা বাড়াবো না, আজকে মূলত আসার উদ্দেশ্যই হলো শুধুমাত্র এই পাহাড়ি অশ্বগন্ধা গাছটা চেনার জন্য বা দেখার জন্য যে এগুলো শিকড়ে এরকম মোটা মোটা হবে, দেখতে অনেকটা জিনসেং জিনসেং এর শিকড়ের মতোই, যার জন্য এটাকে বলা হয় ইন্ডিয়ান জিনসেং এবং এটা খুবই মূল্যবান একটা গাছ। আর আরেকটা বলে রাখি যে এই গাছটা যেহেতু আমি আগে বলছি এটা সাধারণত বাজারে পাবেন না, বাজারে যেটা পাবেন সাধারণ অশ্বগন্ধাটা পাবেন, পাহাড়ি অশ্বগন্ধাটা পাবেন না, এটা নিজেই সংগ্রহ করে নিতে হবে। বিভিন্ন পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ি অঞ্চলের গুলাতে ঘুরলে দেখা যাচ্ছে অনেক অশ্বগন্ধা গাছ চোখে পড়ে, খুব কম, যদিও খুব কম, তবে খুঁজলে পাবেন। দেখা যাচ্ছে যে এগুলা গাছের বয়স একটা 5 বছর 6 বছর বয়স, আর চাষেরগুলো তো 1 বছর 2 বছরের ভিতরে এগুলো তুলে ফেলে। তো এটার কালারও আলাদা, কালারটা একটু বাদামি টাইপের, বাদামি বলতে আপনার দেখা যাচ্ছে যে পিওর হোয়াইট না, একটু লালচে টালচে টাইপের, আর এটা খুবই মটমটা, খুব সুন্দর। তো যাই হোক, এই শিকড়টা যদি আপনি চিনে রাখেন যে এই ধরনের গাছ অশ্বগন্ধা গাছ, গাছগুলো আসলে অত দূর থেকে গাছের পাতাগুলো তো আর নিয়ে আসা সম্ভব না, যার কারণে পাতাগুলো কেটে শুধু মূলগুলো নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, অশ্বগন্ধার গাছ কেমন এটা নেটে সার্চ দিল আপনি পাবেন, সে অনুযায়ী দেখে শিকড়গুলো যদি এরকম হয় মোটা, আপনি সংগ্রহ করে চাইলে কন্টিনিউ করতে পারেন, উপকারিতা পাবেন, অপকার হবে না, খুব ভালো। আর আমি আগেও বলছি যে বিভিন্ন বাজার থেকে আসলে চূর্ণ সংগ্রহ করে আপনি খেলে ওইভাবে রেজাল্ট খুব আসে না, কারণ ম্যাক্সিমামগুলোই আপনার দেখা যাচ্ছে যে ভেজাল দেওয়া থাকে, যার কারণে এরকম আস্ত গাছ সংগ্রহ করে নিজে যদি কন্টিনিউ করতে পারেন সব থেকে বেটার। আর এছাড়া আমার আরও ভিডিও আছে, যেমন এই অশ্বগন্ধা, অশ্বগন্ধার সঙ্গে আপনার যদি আলকুশি বীজ মিক্সড করা যায়, আর দেখা যাচ্ছে সমপরিমাণ আলকুশি বীজ সমপরিমাণ অশ্বগন্ধা সঙ্গে আপনার দেখা যাচ্ছে যে তেজবল অথবা আর দেখা যাচ্ছে আরও অন্যান্য উপাদান আছে, ভুঁইকুমড়া আছে খুব ভালো, এই ধরনের কোনো গাছ গাছটা মিশিয়ে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাতেও যৌন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যাদের একান্তই যাদের কোনো সমস্যা নেই অর্থাৎ পরিপূর্ণ সুস্থ ব্যক্তি, তাদের জন্য খুবই ভালো কাজ করবে, কারণ দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে যারা পরিপূর্ণ সুস্থ তারা যদি রেগুলার এরকম অশ্বগন্ধা মাঝে মধ্যে খেতে পারেন দেখা যাচ্ছে যৌন শক্তিটা অনেক বাড়বে। আর যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলতেছি না, আমি জাস্ট আজকে শিকড়গুলো দেখানোর জন্যই আসছি আজকে চ্যানেলে। দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে চ্যানেলে ভিডিও দেওয়া হয় না বা আসা হয় না, চিন্তা করলাম যে নতুন একটা শিকড় যেহেতু সংগ্রহ করে আনছি এটা একটু দেখায় আর চ্যানেলেও আসি। যদি কোনো ব্যক্তি বা ভাই বোনদের দেখা যাচ্ছে যে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখে দিতে পারেন বা মেসেজ করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে অবশ্য হোয়াটসঅ্যাপে বেশি নক করবেন, ইমোতে আসলে সবসময় পাওয়াটাও টাফ হয়ে যায়, আমি সবসময় ইমোতে যাওয়া সম্ভব হয় না, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা মেসেজ করতে পারেন, অথবা ফেসবুক পেজ আছে, পেজে মেসেজ করতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক করার জন্য, অথবা আপনি সরাসরি ফোন দেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি ফোন দিয়ে আপনি আলোচনা করতে পারেন। আর এছাড়া আমাদের কাছে বিভিন্ন গাছগাছটা দিয়ে তৈরি, আপনাকে যেটা বললাম যে এটাতে বাজিকরণ বটিকা তৈরি করা হবে, তো এরকম বাজিকরণ বটিকা, যৌনবার বটিকা, ধবজ্য ভেষজ বটিকা মানে ধাতু দুর্বলতার জন্য, লক্ষ্মী বিলাস বটিকা আছে আপনার বেহপ্রমেয়র জন্য, এছাড়াও বিভিন্ন গাছগাছটা দিয়ে বিভিন্ন ধরনের চূর্ণ এবং হালুয়া মদকপরি বিভিন্ন ঔষধ আমরা তৈরি করে থাকি এবং রোগ অনুযায়ী স্টেপ বাই স্টেপ দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার সমস্যাগুলো আলোচনা করে চাইলে আমাদের থেকে ওষুধও আপনি চাইলে নিতে পারবেন, বা ওষুধ নিতে হবে এটাও বড় কথা না, বড় কথা হলো যে আপনি কোনো সমস্যা ফেস করলে হয়তোবা সেটা নিয়ে আলোচনা করতে পারেন, বা আপনার পরিচিত কেউ যদি কোনো রকম সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনি পরামর্শ চাইলে নিতে পারবেন। আপনাদের জন্য 24 ঘন্টা আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে। আর যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকে আর কথা বাড়াবো না, সকলে ভালো থাকবেন। আর একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা মূলত একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের আগের ভিডিওগুলো একটু দেখে আসবেন, যেহেতু আজকের বিষয়ে বা টপিকটা কোনো সমাধান, পরিপূর্ণ সমাধান নয়, অর্থাৎ কোনো রোগ নিয়েও আমি আলোচনা করতেছি না বা কোনো রোগের পরিপূর্ণ সমাধানও দিচ্ছি না, জাস্ট স্বাভাবিক যৌন দুর্বলতার ক্ষেত্রে এটা সলিউশন একটা, জাস্ট একটা বেসিক টিপস আর কিছু না। কিন্তু আপনার মেইন যে আপনার রোগের সমস্যাগুলো বা আপনাদের সমস্যার সমাধানগুলো পেতে হলে আগের ভিডিওগুলো দেখে আসতে হবে, তো সেক্ষেত্রে একটু আগের ভিডিওগুলো আপনার কাইন্ডলি ঘুরে ঘুরে দেখতে পারেন আপনার সমস্যা থাকলে, তাহলে ইনশাল্লাহ ভালো সলিউশন ইনশাল্লাহ পাবেন। তো সব মিলিয়ে সকলের জন্যই প্রার্থনা থাকবে, সকলের সুস্থ কামনা, সুস্থতা কামনা এবং সুন্দর জীবনযাপনের জন্য সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।